তো ফাইনালি বাজাজ তাদের নতুন একটি বাইক লঞ্চ করলো, পালসার P150। এই বাইকটি বাংলাদেশে যে পালসার বাইক পাওয়া যায় 150 সিসির, এই বাইকটির আপডেট মডেল। কিন্তু কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল পালসার N160, এটি একদম নতুন মডেল ছিল। তো বাংলাদেশে যে লঞ্চ করা হয়েছে বা বাংলাদেশে যে বাইকটি পাওয়া যায় 150 সিসির পালসার, এটির আপডেট ভার্সন এই পালসার P150। তো এই বাইকটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং বাইকটি নিয়ে কিছু খুঁটিনাটি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বাইকটির প্রথমে যে চেঞ্জ, সেটি হচ্ছে বাইকটির সামনে এলইডি প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটা পালসার N160 ব্যবহার করা হয়েছে, যেটার শার্প এবং ভিজিবিলিটি অনেক ভালো। রাত্রে বাইক রাইড করতে করার সময় আপনার এক্সট্রা লাইট ব্যবহার করতে হবে না। তাছাড়া এই বাইকটি 5টি কালারে লঞ্চ করা হয়েছে এবং বাইকটি 2টি ভেরিয়েন্টে পাবেন, একটি সিঙ্গেল ডিস্ক পেছনে ডাম ব্রেক এবং আরেকটি ডাবল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে। যেটি সিঙ্গেল ডিস্ক সেটিও সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে পাবেন, যেটি ডাবল ডিস্ক সেটিও সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে পাবেন। যেটি সিঙ্গেল ডিস্ক সেটির সিট থাকবে সিঙ্গেল সিট এবং যেটি ডাবল ডিস্ক সেটির সিট থাকবে স্প্লিট সিট, মানে দুই পার্টি বিভক্ত থাকবে। কিন্তু এখানে হালকা একটু ডিফারেন্স আছে, যেটি সিঙ্গেল ডিস্ক সেটির সামনের চাকা হিসেবে আছে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে, এবং পেছনে থাকবে 100 সেকশনের টিউবলেস টায়ার 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে। কিন্তু যেটি ডাবল ডিস্ক সেটির সামনে থাকবে 90 সেকশনের টিউবলেস টায়ার, পেছনে থাকবে 110 সেকশনের টিউবলেস টায়ার। বলতে পারেন বাংলাদেশে যত বাইক প্রেমিক পালসার প্রেমিক লোকেরা আছে, রাইডার আছে, সবাই হতাশ এই বাইকটি নিয়ে, কারণ এই বাইকটির টায়ার এত চিকন দেওয়া হয়েছে যেটা আসলে কল্পনার বাইরে। কারণ এত চিকন টায়ার নিয়ে আপনি যখন বাইকটি রাইড করবেন, বাইক নিয়ে আপনি মোড় ঘোরার সময় যখন কর্নারিং করবেন, তখন বাইকটি ঠিকভাবে কর্নারিং করতে পারবেন না এই টায়ার চিকনের কারণে। তো এটা আসলেই অনেক হতাশ। তারপরে এই বাইকটিতে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা একটি বড় আপডেট, যেহেতু আমাদের যে বাংলাদেশে পাওয়া যায় পালসার এই বাইকগুলোতে টুইন ডিস্ক সাসপেনশন থাকছে বা দুই সাইডের, তো সেটা আপডেট করে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবং মিটার হিসাবে থাকছে সেমি ডিজিটাল স্পিডোমিটার, যেটা পালসার N160 ব্যবহার করা হতো। এটির ভিজিবিলিটিও ভালো, শার্প এবং সকল ধরনের ফিচার পেয়ে যাবেন এই মিটারে। বাইকটির ইঞ্জিনের কথায় আসলে, বাইকটির আগের সেই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে নিউ টিউন করে, 149 সিসির সিঙ্গেল স্পার্ক BS6 এয়ার কুলড ইঞ্জিন। এখানে অয়েল কুল বা লিকুইড কুল ব্যবহার করা হয়নি। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 14.5 PS এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 13.5 Nm। এই বাইকটি থেকে প্রতি লিটার তেলে মাইলেজ পেতে পারেন 45 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটি থেকে আপনি সর্বোচ্চ ভালো রাইডার হলে 130 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড তুলতে পারেন। তাছাড়া রেগুলার যারা ইউজার তারা এই বাইকটি থেকে 120 কিলোমিটার প্লাস টপ স্পিড পাবেন। এবং এই বাইকটির ওজন 140 কেজি, আগের বাইকটির থেকে 10 কেজি ওজন কমানো হয়েছে। এবং এই বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI থাকলেও ধারণা করা হচ্ছে বাংলাদেশে আসলে কার্বোরেটরটাই লঞ্চ করা হবে বাংলাদেশে। তাছাড়া এই বাইকটিতে আন্ডারবেলি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, যেটা একদম আপডেট। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার এবং এই বাইকটি বাংলাদেশে আসতে আসতে কমসে কম আরও 5 থেকে 6 মাস সময় লাগবে। অনেকে অনেক কথা বলতে পারে, তারপরে ওই বাইকটি 5 থেকে 6 মাস সময় লাগবে। এবং বাইকটি যদি খুবই জনপ্রিয় হয়ে যায় তাহলে হয়তো বা কিছু তার কিছু আগে আসতে পারে। বাইকটি যদি সিঙ্গেল ডিস্কে ভেরিয়েন্টে আসে তাহলে বাইকটির প্রাইস হতে পারে 1,90,000 থেকে 2,10,000 টাকার ভেতরে, এবং যদি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS সেটির প্রাইস হতে পারে 2,20,000 থেকে 2,30,000 টাকার ভেতরে। যদি এই প্রাইজে বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে আপনি কি বাইকটি কিনতে ইচ্ছুক, কি ইচ্ছুক না, বা প্রায় বাইকটির প্রাইস কেমন হলে ভালো হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং বাইকটির ওভারঅল লুকস ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।